আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম সিম পাড়ার ভিডিও নিয়ে। তো বিকালবেলা আমি আর আনাহিতা ছাদে আসলাম, আমাদের ছোটো মোটো কিউট একটা সিম গাছ আছে, একদম ছোটো মোটো একটা গাছ, সেখান থেকে সিম পাড়ব। গাছটা অনেক ছোটো, মানে বেশি একটা ছড়ায় নাই, অল্প জায়গাতেই একটু ছড়াইছে। তো আর অল্প জায়গাতে ছড়াইছে, কিন্তু সিম মোটামুটি গাছ তুলনায় ভালোই সিম ধরছে। তো আমি আইসে ফার্স্টে একটা কুটা বানাইলাম, কারণ কিছু কিছু সিম একটু বেশি উঁচাই চলে গেছে, সেগুলো ধরা সম্ভব না, সেগুলো আমি কি বলে কুটা দিয়ে পারবো। চালের উপরে কিছু সিম আছে, সেগুলো অন্য আরেক দিন পারবো, এখন হাতের কাছে যে কয়টা পাই সেগুলোই পারবো। আর হচ্ছে এই যে সিম একদম, মানে গাছে সিমগুলো একদম টসটসা হয়ে আছে, অনেক ভাল লাগতেছে। আর নিজের গাছ থেকে সবজি তোলার মজাই আলাদা, মানে অনেক ভালো লাগে। তো আমি এই এই মানে এরকম ফিলিংস আগে পাইনি, কারণ আমি কখনো এরকম গাছ থেকে কিছু তুলি নেই নিজের। তো এই ফার্স্ট আম্মুর গাছ থেকে সিম তুলছি, আর মাথা একদম উপরে ই গাছ কি বলে লাউ গাছ মরে গেছে, তো সেই লাউ গাছের যে শুকনা পাতাগুলো আছে এগুলো একদম পুরো মাথা ভরে গেছে আমার, মানে মাথার মধ্যে চুলের মধ্যেগুলো ভাঙে ভাঙে চুলের ভিতর দিয়ে ঢুকে গেছে। আর এই যে আমি চিপা চাপা দিয়ে হাত ঢুকাই সিম পাড়তেছি, যেদিকে আমার হাত ঢুকে না, মানে যেখানে যেখান পর্যন্ত হাত যায় না সেখানে কোটা দিয়ে পাড়তেছি। আর নিচে আমার আনাহিতা আমার হেল্পারি করতেছে, আমি উপর থেকে পায়রা পায়রা আনাহিতার হাতে দেই, ওগুলো বালতিতে রাখে। বালতি বলছি বলে আপনারা ভাইবেন না যে ছোট্ট গাছে এত সিম হয়েছে যে রাখার জন্য পুরো বালতি নিয়ে এসে পড়ছে। তো মোটেও আমি বালতি সিম রাখার জন্য নিয়ে আসি নাই, ছাদে আসছিলাম কাপড় চুপড় নাড়ার জন্য আমি আর আনাহিতা। তো আয়সা দেখলাম যে সিমগুলো ভালোই বড় হয়েছে, তো ভাবতাছি যে পারবো কি না, আবার আম্মু বকা দিবে নাকি মাতবরি করে পারলে। পরে আম্মু আসলো, পরে আম্মুকে বললাম যে সিমগুলো পারো না কেন, তারপর আম্মুর অনুমতি নিয়ে সিম পাড়া শুরু করলাম। সব জায়গা দিয়ে ঠিকঠাক মতো হাত ঢুকছিল না, মানে এত হিজিবিজি একটা জায়গা, আর এক হাতে ছিল ফোন, মানে ফোন ভিডিও করবো নাকি সিম তুলবো, এক হাত দিয়ে তো তোলা যায় না, মানে এক হাত দিয়ে টান দিয়ে আরেক হাত দিয়ে ধরতে হয়। তারপর আমি আম্মুকে বললাম যে তুমি ফোনটা নিয়ে দাঁড়াও, তুমি ভিডিও করো, আমি দুই হাত দিয়ে সিম তুলি। তারপর আম্মু দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করলো, আর আমি এই তো সিম তুলছি। এরকম অনেক সময় অনেক কিছু ভিডিও করতে পারি না, শুধুমাত্র ফোন ধরার জন্য, মানে ফোন ধরার মানুষ নাই এর জন্য, মানে অনেক কিছু আসে না যে দুই হাত দিয়ে করতে হয়, দুই হাজার হাতের কাজ, তো সেই দুই হাতের কাজের ভিডিওগুলো আমি করতে পারি না। যাই হোক, কোনো ব্যাপার না, এক হাত দিয়ে যতটুকু ভিডিও করা সম্ভব হয় আমি তাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আরেকটা কথা, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই ভিডিও দেখেন, অথচ ভিডিওতে একটা লাইকও দেন না, আর কমেন্ট তো দূরের কথা, কেন ভিডিওতে লাইক দিলে কি হাত পচে যাবে আপনাদের, নাকি টাকা পয়সা লাগবে? তো যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর ভিডিও কেমন হচ্ছে অথবা আপনারা কেমন ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবার আগে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন মজার মজার ভিডিও পেতে। তো যাই হোক, এই তো এই শুকনো পাতাগুলোর মতো জীবনটাও কেমন যেন শুকিয়ে যাচ্ছে, মানে এই সময়ে এসে যেমনটা থাকার কথা ওরকম তো থাকতে পারছি না, বরঞ্চ সব কিছুই এলোমেলো হয়ে যাচ্ছে, কেমন যেন সব অগুছালো মনে হয়। তো যাই হোক, চেষ্টা করছি গুছিয়ে নিবার, কিন্তু কোনোভাবে যেন পারতাছি না। তো ব্যাপার না, চেষ্টা করতে থাকি, মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করব, দেখি আল্লাহ তৌফিক দেয় কিনা সব কিছু গুছায় নেওয়ার। আর এই যে আমার পুচকু হেল্পার আমার সাথে হেল্পারি করছে, এই যে সিম মোটামুটি অনেকগুলোই হয়েছে, এই তো ভালোই কিছু হয়েছে, আরও অনেকগুলো হয়তো, মানে আরও এতগুলো পারা যাবে, সেগুলো সব চালের উপরে আছে, আর চালের উপরে ওঠার জন্য চঙ্গ লাগবে, এখন আপাতত চঙ্গ নাই ছাদে, তো চঙ্গর ব্যবস্থা করে আবার দু একদিন পরে যেগুলো চালের উপরে আছে সেগুলো পারব। আমি যখন ভয়েস দিচ্ছিলাম ভিডিওতে তখন এখানে বসে বসে আমার ছেলে খেলছিল, আর খেলতে খেলতে দেখেন কি একটা কাজ করে ফেলছে, এ তো যেভাবে ও কাজ বাড়ায়, খালি ও না, আনাহিতা আয়ান দুইজনে এভাবে আমার কাজ বাড়ায়, এই কাচের বোতল এদিক দিয়ে ইচ্ছে করে ফেলে ভেঙে ফেলছে। তো ভাগ্যিস ওষুধ কম ছিল, তো
তো যাই হোক, কাজ বাড়াইছে অনেক, আর আমি ধমক দেওয়াতে ওইখানে চুপচাপ বসে আছে ভয়ে, মানে কি বলবে বুঝতে পারতেছে না। বেয়াদব ছেলে, কেন ভাঙছো? কাচের যা, ঝাড়ু নিয়ে ধর দে, তোমার দেখা লাগবে না, তুমি ঝাড়ু নিয়ে আসো, যা ঝাড়ু নিয়ে আসো। যা কাজ বিন বনি পায়ের মধ্যে, তখন ভালো হইব। যাও না, ওষুধ ছিল না, যা ঝাড়ু নিয়ে তাড়াতাড়ি নিয়ে আয়। দেখ কি করলি, কেন পারবা না? হ্যাঁ কথা বললে মুখের উপরে না করো কে, যাও তুমি যাও, যাও না তুমি যাও, আমি যাবো না।